আজকে আদালত আইন শৃঙ্খলা বাহিনী সবকিছুই শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। বিরোধী দল এবং মত প্রকাশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদের জুলুম করার জন্য আজকে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী আরেকদিকে আদালতকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আজ দুপুরে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ আগে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন। আজকে একটি বিশেষ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ। আমরা শুধু জনসচেতনতা নয়, আমরা প্রতিবাদ করতেও এসেছি। এই যে ডেঙ্গু মহামারীতে রূপ নিল, সরকার কি করেছে? সরকার উনি শুধু ঘুরে বেড়াচ্ছেন। আমি এর আগেও বলেছি, ঢাকাতেও বলেছি, রাজশাহীর একটি উদাহরণ দিয়ে গণমাধ্যমে এসছে। আমি বলেছি যে প্রধানমন্ত্রী গেলেন সাউথ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে, উনি কিন্তু ব্রিক্সের সদস্য না। উনি গেলেন G20 দিল্লিতে, উনি কিন্তু G20 সদস্য না। এই আমাদের এখানে হেতমখা আছে নতুন ভাইদের পাড়ার পাশে, আমরা একজনকে নানা বলে ডাক্তার, যাক নামটা বলতে চাই না আর কি। তো আমরা শুনতাম যে কোনো বিয়ে হলে পরে সেই নানা গিয়ে উপস্থিত হতো, দাওয়াত পাক আর না পাক, দাওয়াত পাক বা না পাক তিনি ওই বিয়ে বাড়িতে উপস্থিত হতেন। তো এখন শেখ হাসিনা হয়েছেন সেই হেতমখার সেই নানার মতো, দাওয়াত পাক আর না পাক উনি ব্রিক্সে যাচ্ছেন, উনি দিল্লিতে যাচ্ছেন, বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কারণ উনার পায়ের নিচে মাটি নেই। বাংলাদেশের মানুষ করোনায় কাঁপছে, ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। দুই সিটি কর্পোরেশনের মেয়র তারা উল্লাস করছে, তারা পিকনিকে যাচ্ছে, তারা পিকনিক করতে বেরিয়েছে, অথচ দুই সিটি কর্পোরেশনে গোডাউন রয়েছে ডেঙ্গুর মানে মোকাবেলার জন্য, সেখানে ওষুধ রাখা। সাংবাদিকরা আপনারা সেটা সরজমিনে দেখে এসে বলছে এখানে ডেঙ্গুর কোনো সরঞ্জাম নেই, ওষুধপত্র নেই, এখানে অন্য জিনিস রাখা হয়েছে। যে সরকার জবাবদিহি করতে হয় না, যে সরকারকে ভোট পেতে হয় না, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা জনগণের জীবনের মূল্য তারা মোটেই দিবে না, তারা জীবনের মূল্য তারা দিতে চায় না। এই কারণেই আজকে কখনো দিল্লি, কখনো সাউথ আফ্রিকা, কখনো ইটালি, কোথাও না কোথাও উনি ঘুরে বেড়াচ্ছে। ঢাকায় ইতিমধ্যে 800-র কাছাকাছি মানুষ মারা গেছে শুধু ঢাকায়, এবং ঢাকা থেকে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বর এবং এডিস বাহিত মশা, কিন্তু নির্বিকার। আপনার স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী বলছেন দুই সিটি কর্পোরেশন কিছুই করেনি। আরে সিটি কর্পোরেশন, দুই মেয়র আর স্বাস্থ্যমন্ত্রী তো একই গোয়ালের ছাগল, তারা একজন অপরজনকে বলছে, অর্থাৎ এদের কোনো মায়া দয়া নয় মানুষের। এরা নিষ্ঠুরতার মাধ্যমে, এরা দুঃশাসনের মাধ্যমে তাদের স্বৈরতন্ত্র কায়েম করে আজীবন ক্ষমতায় থাকতে চায়, আর চাই বলেই মানুষের বাঁচা মরার বিষয়ে তাদের কোনো মনোযোগ নেই, জনস্বাস্থ্যের ব্যাপারে তাদের কোনো মনোযোগ নেই। আপনাদেরকে আরেকটি বিষয়, আপনারা জানেন গতকাল সংসদে পাস করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এটা যেমন সাংবাদিকরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের নির্মম শিকার হতে পারেন, সাধারণ মানুষও এর শিকার হচ্ছে।
সাইবার সিকিউরিটি অ্যাক্ট কি ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে, আরো নিষ্ঠুর করা হয়েছে, আরো ভয়ঙ্কর করা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে শেখ হাসিনা তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের কার্বন কপি করেছেন, বা এর চাইতেও আরো ভয়াবহ করেছেন। এখানে সাংবাদিকদের কোনো নিরাপত্তা আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে গেল, সাধারণ মানুষের তো ঝুঁকি পড়ল, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা আর থাকলো না। ওদের যে লুটপাট, ওদের যে টাকা পাচার, ওদের যে সোনালী ব্যাংক লুট, ওদের যে বেসিক ব্যাংক লুট, ওরা যে বাংলাদেশের রাজকোষ থেকে 800 কোটি টাকা চুরি করেছে, এই ধরনের পরবর্তী কোনো চুরি যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথাও যাতে কেউ প্রচার করতে না পারে, তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাশ করেছে। যখন তারা মন্ত্রী পরিষদে পাশ করে, তখন এর বিরুদ্ধে বিভিন্ন রাইটস গ্রুপ, অধিকার গ্রুপ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল সবাই বিরোধিতা করেছে, কিন্তু কারো কথাই শোনেনি, কোনো কথাই শোনেনি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাশ করে জরিমানা আরো বাড়িয়েছে। আগে যেখানে 3 লক্ষ টাকা ছিল, সেখানে 25 লক্ষ টাকা। আপনার যদি ফ্যাসিস্ট গণবিরোধী সরকার থাকে, সেখানে ভালো কিছু কখনোই হবে না। এখানে করোনাতে মানুষ মরে গেল, কোনো অক্সিজেন নেই, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে অক্সিজেনই ছিল, ঢাকার 2-3টি বড় নাম করা প্রাইভেট হাসপাতাল ছাড়া। এ সময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এএইচএম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।